সৌগত রায় তৃণমূল সাংসদ তার বাড়ির সামনেও জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে তৃণমূল সাংসদ আর তিনি বলছেন তিনি অভিযোগ করছেন যে এই এলাকায় সবসময় জল জমে কার্যত পুরসভাকেই নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় দেখুন তার বাড়ির সামনে এইভাবেই জল জমেছে এবং হাতে জুতো নিয়ে সেই জল পেরোতে হচ্ছে তৃণমূল সাংসদকে তিনি অভিযোগ করছেন যে এই এলাকায় সবসময় জল জমে কার্যত পুরসভাকেই নিশানা তৃণমূল সাংসদের লেক গার্ডেন্সে তার বাড়ির সামনে এই ছবি যেতেই হবে সকাল থেকে বাড়ির সামনে জল জমে গেছে প্রায় ভিতরে ঢুকে গেছে কিন্তু তার মধ্যেই বেরোচ্ছি সকালটা বেরোয়নি এখন বেরোচ্ছি সকাল থেকে কি বাড়ির সামনে জল দশটার পর থেকে একটু জল বৃষ্টি হলো তখন এই জলটা জমার কারণটা কি জানি না আমার কাউন্সিলর বলল যে আনোয়ার শাহ রোডে নাকি বক্স ড্রেনের কাজ হচ্ছে সেই জন্য আমাদের রাস্তায় বরাবরই জল বেশি যায় এখন কোথায় যাচ্ছেন এখন যাব বিরাট আর এই জল জমা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কি বক্তব্য শোনাব সৌগতদার আজকে না সৌগতদার যখন বাড়িটা করেছিলেন ওনার বাবা তখন থেকে ওখানে জল জমত হঠাৎ করে জল জমেনি তখন থেকে জল জমত কিন্তু আমি তো বলছি যে বালিগঞ্জ পাম্পিং স্টেশন আমরা চালাতে পারিনি তার কারণ হচ্ছে যে ওখানে সারচার্জ হয়ে গেছিলো কানালটা তা আমরা যদি আবার জল চালাতাম তাহলে পাম্পিং স্টেশনের ভেতরটা ডুবে যেত সেই জন্য 6 ইঞ্চি গ্যাপ ছিল আমরা পাম্পিং স্টেশনগুলো বন্ধ রেখেছিলাম এখন ভাটার সময় আবার কানালের জলটা নেবেছে আমরা চালিয়েছি 2-3 ঘন্টার মধ্যে কমে যাবে বাড়ির সামনেই জল জমা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ তার ক্ষোভ কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য শুনুন উনি মধ্যে মধ্যে দলে বিবেক হয়ে ওঠেন মধ্যে মধ্যে সেফটি ভালভের কাজ করেন এগুলো কিছুই নয় একটা বিতর্ক তৈরি করে তৃণমূলের মধ্যে থেকেও যে প্রতিবাদ হচ্ছে সেটা মানুষকে জানার মানুষের ক্ষোভটাকে মানুষের আক্রোশটাকে একটু প্রশমিত করার একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা